তার বয়স 125 বছর। তিনি দেশের প্রাচীনতম মানুষ। তিনি পদ্মশ্রী প্রাপক। তিনি একাধারে যোগগুরু এবং সমাজসেবক। নিজের হাতে সেবা করে ভালো করেছেন বহু কুষ্ঠরোগীকে। তার সহজ উন্নত সুশৃঙ্খল জীবনচর্চায় অনুপ্রেরণা পান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আধ্যাত্মিক এবং যোগী সমাজের এই পূর্ণ মহাত্মা স্বামী শিবানন্দ মহারাজ অনেকবার পার্বত্য রাজ্য ত্রিপুরায় সৌন্দর্যে মোহিত হয়ে এসেছেন। সংবাদ মাধ্যম রাইজেস্ট বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের জীবনের আর চেতনার উন্মেষের কাহিনী তুলে ধরেন পরিষ্কার ঝরঝরে বাংলায়। নিজের জীবনের কথা বলতে গিয়ে স্বামী শিবানন্দ মহারাজ জানিয়েছেন, শ্রীহট্ট জেলায় জন্মগ্রহণ করার পর পারিবারিক বিপর্যয় আর প্রতিকূলতার পর অল্প বয়সেই নিজের গুরুর সান্নিধ্য লাভ করে চলার রাস্তা আর যোগের শান্তির পথ খুঁজে পান তিনি। সদা হাস্যমুখ এই ঋজদেহের যোগে মানুষটি নিজের দীর্ঘ জীবনের রহস্য বলতে গিয়ে উল্লেখ করেছেন তার দৈনন্দিন জীবন চর্চার কথা। 125 বছর বয়সেও রোজ 1 ঘন্টা করে মর্নিং ওয়াক এবং যোগ সাধনা করেন তিনি। জন্মস্থান শ্রেষ্ঠ জেলা হরিগঞ্জ মহকুমা ভাউবল থানা হরিপুর গ্রাম। এক দরিদ্র পরিবারে আমার জন্ম হয়। আমার যেখানে জন্ম হয় অত্যন্ত ব্যাকওয়ার্ড গ্রাম, মোস্ট ব্যাকওয়ার্ড ভিলেজ। এবং ভিক্ষা দিদি হল আমার পিতামাতা কয়েক জন কাটাতেন। আমার দিদি না খেয়ে মারা গেল আর আমার মা মারা গেল শেষ সত্য বাবা সূর্য ওঠার পরে মারা গেল। একই চিঠা তাদের দাহ করা হয়। এবং দাহ করার পর আমি খাদ্যান্ন শেষ করে আমার গুরু আশ্রমে চলে আসলাম। এই গুরু আশ্রমেই আমার জীবনটা গঠিত হয়। ভোরবেলা উঠি, 3টায় উঠি, উঠি আমি জল খাই, তারপরে স্নান করি। স্নান করে আমি এই 1 ঘন্টা মর্নিং ওয়াক করি, তারপরে আমি যোগা করি, ব্যায়াম করি 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট হয়। তারপরে আমি গীতাবাদ করি, বন্ধুবাদ করি, পূজা করি। আমার নিজের সাথাসিথা নিরামিষাসী খাদ্যের কথা বলে তিনি জানিয়েছেন, তার জীবনচর্চা সম্পূর্ণভাবে অনুসরণ করা কঠিন হলেও অনুসরণ করলে ভাবী প্রজন্মের লাভই হবে। দেশের যুব সমাজের প্রতি একই বার্তা রেখেছেন তিনি। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে বেনারসে বহু যুবক যোগ করেছে বলেও জানিয়েছেন তিনি। আপনার জীবনধারাটা মানুষকে কি করে অনুপ্রাণিত করবে? আমার জীবনে পুরাপুরি তো করা সম্ভব না, আমি যা অ্যাডভাইস করবো না যে আমার এক ফলো করো, যদি সম্ভব চেষ্টা করো। আমাদের দেশে দেশে নেক্সট জেনারেশন তার লাভ হবে। যুব সমাজকে কি বার্তা দিতে চান? যুব সমাজ যে ফলো মাই লাইফকে এক্সপায়ার, যদি সম্ভব আমাকে ফলো করছে, ফলো করছে এই বেনারসে এখন ঘরে ঘরে যোগা করছে। একজনের দাব নেই প্রত্যেক দিন। পদ্মশ্রী সম্মান পেয়ে তার অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, সহজভাবেই এই সম্মান গ্রহণ করেছেন তিনি। উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর ওই কান্তিক আগ্রহের কথাও। পৃথিবীর প্রায় সব দেশ ঘুরেছেন শিবানন্দ মহারাজ। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা তার সহজ দীর্ঘায়ু জীবনের আর যোগের কথা তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে। আমাকে দেখে যেহেতু লম্বা লম্বা জীবন দেখে সবাই ইন্সপায়ার্ড, তাদের জন্য তাদেরই চিন্তা, তাদের বেনিফিট হবে, নাম হবে ইন্ডিয়াতে। দেখো আমাদের লংগেস্ট লাইফ আছে এবং ডিজিজ লেস লাইফ, ডিজাইন লেস লাইফ, তারা নাম হবে সব দেশে বলবে। তো দেশে বিদেশে অগণিত আপনার ভক্ত আছে, কোথায় কোথায় কীরকমভাবে কোথায় গিয়েছেন? সব তো মানে যাও গ্রিস, ফ্রান্স, মাল্টা, স্পেন, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি, মস্কো, পোল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি, বন, বার্লিন, নরওয়ে। ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের টানে মুগ্ধ হয়ে অনেকবার এসেছেন এই রাজ্যে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অকপটে এই কথাই বলেছেন দেশের প্রাচীনতম এই মানুষ।
রাজ্যের মানুষের জন্য তার বার্তা সহজ এবং সৎ জীবন যাপন করতে হবে, তবেই শান্তির পথ খুঁজে পাওয়া যাবে। খুব ভালো, ত্রিপুরাবাসীকে কি বলতে চান? এই যোগীর এসির কাছ থেকে দীক্ষা এবং আশীর্বাদ নিয়ে যেসব ভক্তের জীবনে এসেছে আমূল পরিবর্তন, ক্যামেরার সামনে সেই অনুভূতির কথাই তুলে ধরেছেন শিবানন্দ মহারাজের সান্নিধ্য লাভ করা সেই ভক্তরা। দেশের প্রাচীনতম মানুষ এই যোগগুরু নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন ভারতীয় সভ্যতার মূলে নিহিত রয়েছে দীর্ঘায়ু জীবন আর প্রকৃত শান্তির রাস্তা আর পথ, যে পথে চলেই 125 বছর বয়সেও কেউ ঋজু দেহ নিয়ে অনাবিল হাসিতে মোহিত করতে পারে নিজের চারপাশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।